নতুন চ্যাপ্টার, বৃত্তের ক্ষেত্রফল। এই নামের সাথে তো আমরা অনেক দিন ধরেই পরিচিত, নতুন করে আর কিছু বলছি না চ্যাপ্টারটা সম্পর্কে। পুরনো ফর্মুলাগুলো আর একবার দেখে নিই। বৃত্তের ক্ষেত্রফল সবাই জানি আমরা, পাই আর স্কোয়ার, বৃত্তের পরিধি 2πr, অর্ধবৃত্ত মানে বৃত্তের হাফ, তাই তার ক্ষেত্রফল হচ্ছে হাফ পাই আর স্কোয়ার। অর্ধবৃত্তের পরিধি, এইখানে হচ্ছে একটু ব্যাপার। অর্ধবৃত্তের পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে চারপাশটা। তাহলে অর্ধবৃত্ত কেমন দেখতে হয়? এই রকম দেখতে হয় বৃত্তের হাফ। তাহলে বৃত্তের হাফ পরিধি, পুরো পরিধি যদি 2πr হয়, হাফ পরিধি হচ্ছে πr, আর তার সাথে হচ্ছে ব্যাস অর্থাৎ 2r। তাহলে অর্ধবৃত্তের পরিধি হচ্ছে πr প্লাস 2r। আচ্ছা, সরাসরি আমরা চলে যাচ্ছি কোষে, দেখি 18-তে তার 1 নম্বর অঙ্ক। আমি নতুন করে কিচ্ছু বলছি না, এই সব অঙ্ক ভীষণ সোজা, গরুকে দড়ি দিয়ে বেঁধে রাখা। তো এখানে খুঁটিটা আছে ধরে নিই, এটা যদি দড়ি হয়, দড়ির দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1 মিটার, বলেছে যে গরুটি কতটা জমির ঘাস খেতে পারবে, তা গরুটা কতটা জায়গায় যেতে পারবে। গরুটা এরকম একটা 2.1 মিটার ব্যাসার্থ বিশিষ্ট একটা বৃত্তাকার অংশকেই প্রদক্ষিণ করতে পারবে, অর্থাৎ এই অংশ পুরোটাতে যা ঘাস থাকবে সেটাই খেতে পারবে, অর্থাৎ এর ক্ষেত্রফল। নিশ্চয়ই আমরা এটা পারবো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 2 নম্বর অঙ্ক, শুধু হিন্টই বলে যাচ্ছি, পরিধি বলে দিয়েছে। পরিধি মানে আমাদের কাছে 2πr, সেখান থেকে আমরা আর পেয়ে যাব। ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে এবং ক্ষেত্রফল, আর পেলে আমরা পাই আর স্কোয়ার দিয়ে ক্ষেত্রফলও পেয়ে যাব। এর পরে আসছে 3 নম্বর অঙ্ক, সেটাও তোমরাই করবে। একটা বৃত্তাকার ঢাকনা তৈরি করেছে, এই ধরো বৃত্তাকার ঢাকনা, এর চারিদিকে একটা লেস বসাবে, তার মানে লেসটা কি বরাবর বসাবে? পরিধি বরাবর বসাবে। ক্ষেত্রফল বলে দিয়েছে, সেখান থেকে আমরা আর বের করব, নিশ্চয়ই পারব। আর বের করার পর এই যে কতটা ফিতে কিনতে হবে, অর্থাৎ পরিধি বরাবর যদি ফিতে কিনি, তাহলে ফিতে লাগাই, তাহলে পরিধি যা তার সমান ফিতে কিনতে হবে। পরিধি মানে কত? 2πr, আর বের করেছি, 2πr কত হবে নিজেরা বের করে নেব। 4 নম্বর অঙ্কে আসি, এখানে বলেছে যে একটি বৃত্তাকার খেলার মাঠ বেড়া দিয়ে ঘিরতে, বেড়া কোন বরাবর থাকে? পরিসীমা বরাবর। তাহলে বেড়া দিয়ে ঘিরতে 21 টাকা মিটার হিসাবে 924 টাকা খরচা হয়েছে। তাহলে মোট খরচ বাই প্রতি মিটারে খরচ ভাগ করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিসীমা, কারণ বেড়া পরিসীমা বরাবর থাকে, অর্থাৎ 2πr হচ্ছে 44, সেখান থেকে আর কত বের করব। এবং বলেছে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে, তার মানে মাঠের ক্ষেত্রফল বরাবরই ত্রিপল দিয়ে ঢাকা হয়, তাহলে ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার কত বের করতে হবে। 5-এর অঙ্কটা নিজেরা করবে, একই রকম অঙ্ক, আমি 6-এরটা বলছি। দুজন পলাশ এবং পিয়ালি, তাদের দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলেছে 4:5, তার মানে একটা 4x একটা 5x আমরা ধরে নিতে পারি, ছোটোবেলায় পড়েছি এসব। তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, উভয় দিকেই ইস্টু করে পাই আর স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার পাই দুদিক দিয়ে কেটে গেল, হলো 16×25। ঠিক আছে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ, সোজা প্রথম দিককার সোজা সোজা অঙ্ক। আচ্ছা, তারপর 7-এরটা বলেছে এখানে যে একই দৈর্ঘ্যের তামার তার এনেছে, এবার একজন অর্থাৎ সুমিত সেই তারটি বেঁকিয়ে একটি আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তা তামার তারের দৈর্ঘ্য, তামার তারটা বেঁকিয়েই যেহেতু আয়তক্ষেত্র হয়েছে, তাহলে তামার তারের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের পরিসীমার সাথে সমান। আয়তক্ষেত্রের পরিসীমা এক্ষেত্রে কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, বের করলাম 176 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে যে ওই তারটি বেঁকিয়েই আবার বৃত্তও তৈরি হয়েছে, তাহলে বৃত্তের পরিধিও 176। ঠিক আছে, আচ্ছা, ক্ষেত্রফলের মধ্যে যেহেতু তুলনা করতে বলেছে, আমি প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এটাতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে যাই পরের অংশে, বৃত্তের পরিধি যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা তামার তারের দৈর্ঘ্যের সমান, এবং তামার তারের দৈর্ঘ্য ছিল 176, তাহলে বৃত্তের পরিধিও হচ্ছে 176, সেখান থেকে আমরা আর বের করে বৃত্তের ক্ষেত্রফল বের করলাম পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে 1920 আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল, এবং বৃত্তের ক্ষেত্রফল 2464, অর্থাৎ বৃত্তের ক্ষেত্র, অর্থাৎ একই দৈর্ঘ্যের তার বেঁকিয়ে যদি একটা আয়তক্ষেত্র আর একটা বৃত্ত তৈরি করা হয়, সেক্ষেত্রে
বৃত্তের ক্ষেত্রফলই কিন্তু আয়তক্ষেত্রের থেকে বেশি হচ্ছে। অঙ্কটা আমি করে দেব না, নিজেরা করবে। বলেছে এই যে স্কোয়ারটা, আয়তক্ষেত্রটা, এটা একটা মাঠ, আয়তক্ষেত্রাকার মাঠ, যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 42 মিটার, তার মাঝখানে একটা 14 মিটারের জলাশয় আছে। এবার জলাশয় বাদ দিয়ে বাকি জায়গায় ঘাস লাগাবে, সবই তো বলে দিয়েছে। ঘাস লাগাবো কি বরাবর, ক্ষেত্রফল বরাবর, এই যে স্কোয়ার খোপ কাটা কাটা জায়গাটা, তা সেটা কি করে পাবো? ছবিতে একেবারে স্পষ্ট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 × 42, বৃত্তের ক্ষেত্রফল পাই 14 স্কোয়ার। ব্যাস এই দুটো বিয়োগ করলে আমি হয়ে যাচ্ছে এই খোপ কাটা অংশের ক্ষেত্রফল। প্রত্যেক বর্গমিটারে 75 টাকা লাগছে, তাহলে অত বর্গমিটারে কত লাগবে? নিশ্চয়ই নিজেরা এটা করে নিতে পারবে। আমি 9 নম্বর অঙ্কে আসছি। এখানে বলেছে একটা বৃত্তাকার পার্ক আছে, তার চারিদিক থেকে একটা রাস্তা। বৃত্তাকার পার্ক, তার কি ব্যাসার্ধ আমি জানি না, কিন্তু এই রাস্তার হচ্ছে 7 মিটার চওড়া, 7 মিটার চওড়া, ঠিক আছে? পার্কের পরিধি বলে দিয়েছিল, সেখান থেকে আমি আর অর্থাৎ ব্যাসার্ধ বের করেছি 56 মিটার। তাহলে এই জায়গাটুকু হলো 56, আর এটা হলো 7। তাহলে এই বাইরের বৃত্তটার, তার রাস্তাসহ পার্কের ব্যাসার্ধ কত হলো? 56 + 60, অর্থাৎ 63 মিটার। নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তার ক্ষেত্রফল মানে বাইরের রাস্তাটার ক্ষেত্রফল, মানে বড় বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্তের ক্ষেত্রফল। বড় বৃত্ত মানে 63 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, পাই আর স্কোয়ার মাইনাস 56 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে? আমি এখানে ক্যালকুলেশনটা এই বড় 66 স্কোয়ার, 56 স্কোয়ার, বড় বড় স্কোয়ারগুলো না বের করে আমি বীজগাণিতিক ফর্মুলা ইউজ করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a+b × a-b। এই ছোট ছোট ট্রিক্সগুলো কাজে লাগালে কিন্তু আমরা অঙ্কে অনেক ক্ষেত্রেই ক্যালকুলেশনের ভুলটা এড়াতে পারবো, ঠিক আছে? তাহলে এবার আমার হলো 119 × 7, তার মানে আমার এবারে কিন্তু আর আমার ওই রাফে বড় বড় গুণ করতে হলো না, কেমন? তাহলে গুণঠুন করে আমার হলো 2618 বর্গমিটার। বলেছে এক বর্গমিটারে খরচা হয় 20 টাকা, তাহলে এত বর্গমিটারে গুণ করে যা হয়েছে তাই উত্তর। এবার আসি 10 নম্বর অঙ্কে। বলেছে যে আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচা হয়। তাহলে জমির পরিসীমা, বেড়া তো পরিসীমা বরাবরই দেওয়া হয়, আমরা সবাই সেটা জানি। তাহলে জমির পরিসীমাটা হচ্ছে মোট খরচ ভাগ প্রতি মিটারে কত খরচ, তাহলে সেটা হচ্ছে 144 মিটার, ঠিক আছে? আবার আমরা জানি যে সূত্রানুসারে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর প্লাস 2r, তাহলে সেটাই হচ্ছে 144। এখানে একটাই অজানা রাশি আর, পাই এর মান তো আমরা জানি 22-এর সাথ, তাহলে ক্যালকুলেট করে ধরে আমি পেলাম আর হচ্ছে 28 মিটার। এবার সে চাষ করবে, অর্ধবৃত্তাকার জমি চাষ করবে, তাহলে চাষ করতে গেলে তাহলে কি বের করতে হবে? তার ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা কত জানি? 1/2 πr² আর বেরিয়েছিল 28, কাটাকাটি করে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম। প্রতি বর্গমিটারে খরচা হয় 32 টাকা, তাহলে এত বর্গমিটারে কত খরচা হয়? উত্তর বেরিয়ে গেল। ক্যালকুলেশনটা ঠিকঠাক করলে এই অঙ্ক ভুল হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। অঙ্কে আসি, এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু বড়। আচ্ছা একটু বুঝে নি ভালো করে কি বলেছে। রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করল, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। আচ্ছা তাহলে সে দৌড়েছে দুভাবে, একটা হচ্ছে ব্যাস বরাবর, একটা পরিধি বরাবর, দুটোই আমি ধরে নিলাম। রজতের গতিবেগ বলে দিয়েছিল 30 মিটার/মিনিট। এবার আমার যেহেতু অঙ্কটা সেকেন্ডে করতে হবে, তাহলে আমি মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাই। মিনিটকে সেকেন্ডে নিতে গেলে মিনিট যেহেতু তলায় আছে তাই 60 দিয়ে ভাগ করলাম, 3/2 মিটার/সেকেন্ড হলো। তাহলে এটা হচ্ছে তার গতিবেগ, তাকে দৌড়তে হবে একবার 2r, একবার 2πr। তাহলে পরিধিতে বেশি সময় লেগেছে, তাহলে 2πr/গতিবেগ বিয়োগ 2r/গতিবেগ, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 30 সেকেন্ড, = 30। এখানেও আমার অজানা রাশি হচ্ছে কেবলমাত্র আর, তাই আমি ক্যালকুলেশনটা একটু মন দিয়ে করে আর এর মান বের করার চেষ্টা করব। এই হচ্ছে আমার আর এর মান, আর এর মান হলো 21/2। এবার আমাকে মাঠের ক্ষেত্রফল জানতে চেয়েছে, আর এর মান পেয়ে গেলে তো ক্ষেত্রফল পাওয়া কোনো ব্যাপারই না, পাই আর স্কোয়ার। ব্যাস পাই আর স্কোয়ার করে আমি স্কুলের মাঠের ক্ষেত্রফল বের করলাম।
বারোর অঙ্কটা আমি করে দেবো না, ওটা একেবারেই নয় নম্বরের মতো, নিজেরা করে আমাকে দেখিও।